পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের অজয় নদী থেকে অবৈধভাবে বালি চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই ব্যক্তি। আটক করা হয়েছে একটি জেসিবি মেশিন ও দুটি ট্রাক্টর। রবিবার গভীর রাতে বালি চুরি করতে এসে হাতে নাতে দুই বালি পাচারকারী ধরা পড়ে। মঙ্গলকোটের ব্লক ভূমি ও ভূমি সংস্থার আধিকারিক রাহুল ঘোষ জানান, পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন বীরভূমের নানুর থানার নিরাময় থান্ডার এবং শেখ ভুলান। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয়। 2017 সালে আমি ঘাটটা পাই পশ্চিম নবগ্রামে, প্রায় 10 একর ঘাট আমার। সেই ঘাটে দীর্ঘদিন ধরে বীরভূমে থেকে মহাদেবপুরের ওইখান থেকে এসে আমার ঘাটের বহু বালি ওরা নিয়ে গেছে। তাতে যেমন আমি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, রাজস্ব প্রচুর পরিমাণে সরকারি রাজস্বেরও ক্ষতি হয়েছে। তো আমি বহুবার বহু জায়গায় কমপ্লেন জানিয়েছি, অভিযোগ জানিয়েছি বিএলআরও থেকে আরম্ভ করে ডিএম স্যার, এডিএম স্যার, বীরভূমের এডিএম স্যার, ডিএডিএম স্যার, পুলিশকেও জানিয়েছি। কিন্তু ইনস্ট্যান্ট কাজের কাজ কিছু হয়নি। প্রতিবার এরকম হয়, প্রতি বছর আমাদের একই দিন এবার একবারে বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। আমার জেলাশন মেজারমেন্ট করে দিয়ে যান, বর্ধমান বীরভূম মিমাংসনও করে দিয়ে যান, তা সত্ত্বেও এই কাটা বন্ধ হয় না। ওপর থেকে আধিকারিকরা তারা তাদের রিপোর্ট জেলাশ থেকে নেন, দিয়ে তারা তাদের মতো করে তদন্ত শুরু করেন। মেন টাইমে আমি অনুব্রত মণ্ডল মহাশয় বীরভূমে জেলা সভাপতি, তিনি তাকে আমার অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ বিনীত মানে তাকে করজোরে প্রণাম জানাই। তিনি আমার এই অভিযোগে কান দিয়েছেন, শুনেছেন এবং তিনি অভিযোগ পাওয়া মাত্র তিনি সঙ্গে সঙ্গে মঙ্গলপুরের আসি শ্রী পিন্টু মুখার্জিকে বলেন যে এই অভিযোগের সত্য সত্যি নির্ধারণ করতে হবে, বাড়িটাকে বন্ধ করতে। তাতে পুলিশ এক তাদের প্রশাসনিক অ্যাকশন নেয় এবং তার ফলস্বরূপ বিগত কয়েকদিন ধরে কি আটক করেছে পুলিশ কি জানতে পারছে? সেটা আমি ঠিক বলতে পারবো না, সেটা পুলিশ জানে। আমি যতদূর জানি পুলিশ রেড বেড়েছিল এবং কাউকে কাউকে হয়তো অ্যারেস্টও করেছে এবং কিছু মেশিনারি নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কী আটক করেছে না করেছে সেটা আমার ঠিক জানা। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।